আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি কারীম। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। সাদাকাল্লাহুল আযীম। বসেন না কেন? সবাই ভালো আছেন? সবাইকে যেন কবুল করেন। আমি নগণ্য বান্দা, আনা আব্দুল ফকির আহকারুল ওয়ারা, আল্লাহ পাকের অতি নগণ্য ক্ষুদ্র একজন মানুষ, মহৎ ব্যক্তিজন। আজকে যারা উপস্থিত আছেন, সম্মানিত সুধী উলামা কেরাম, উলামা আজম, মহান মাবুদের দরবারে কালিমাতি শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মাগরিবের আগে আগ মুহূর্তে এই সময় যদি কোনো মানুষ দুনিয়াবি কোনো কাজে যদি রত থাকে, তাহলে তার হায়াত কাটা যাবে। মসজিদে বসে যদি কোনো মানুষ দুনিয়াবি কথাবার্তা বলে, তাহলে লোকটির আয়ু কমে যাবে। জানাজার পিছনে যদি দুনিয়া বাড়ি দাঁড়ি কোনো কথা আলাপ আলোচনা করে কথা বলে, তার হায়াত কেটে যাবে। আর সম্মানিত ব্যক্তি, মৌলবী ব্যক্তিকে যে অসম্মান করে, তার হায়াত কেটে যাবে। বেশি বেশি যে খাবে, তার হায়াত কমে যাবে। যে কৃপণ ব্যক্তি, তার হায়াত কমে যাবে। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারী, তার হায়াত কমে যাবে। জানার দরকার আছে না নাই? বিপরীতে হায়াত বাড়বে। যদি কোনো ব্যক্তি কম খায় আর কম ঘুমায়, কম কথা যদি বলে, তার হায়াত বাড়বে। মুরব্বীজনকে সম্মান শ্রদ্ধা যদি করে, তার হায়াত বাড়বে। আর যদি কোনো ব্যক্তি নেকের রাস্তায় যদি শরিক হয়, তিনি যদি উদার দিলে, আল্লাহর রাস্তায় যদি তিনি আগায় আসেন, তার হায়াত বেড়ে যাবে। এরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে, আস-সাদাকাতু হিয়া তুরাদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। যদি পৃথিবীর বুকে বেশি দিন বেঁচে থাকতে চাও, আমি আল্লাহর রাস্তায় দানের হাতকে বাড়াইয়া দাও, বিপদ মুক্তি হয়ে যাবে। যেই ব্যক্তি কোনো আল্লাহ আলা, আল্লাহ পাকের একান্ত বান্দা, সাদিক মানুষ মনে হয়, যার প্রতি আল্লাহ পাক রাজি এবং খুশি, এমন ব্যক্তিকে যদি কেউ মানসিক নির্যাতন করে, কষ্ট দেয়, দুঃখ দেয়, আঘাতপ্রাপ্ত যদি করে, এই পৃথিবীর বুকে তার কয়েকটি দশা হতে পারে। এক নম্বর, তার হায়াত কমে যাবে, তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে, তার রিজিক কমে যাবে, মৃত্যুর সময় সে বেঈমান হয়ে সে মরতে পারে। এই চারটি অবস্থা তার হতে পারে। যেই ব্যক্তি প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করে না, মরণের পরে কবরে নামান মাত্র কবরের মাটি তাকে এমন করে চাপ দিয়া ধরবে যে হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে, একদিকের মাটি অন্যদিকে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইস্তিনজাহু আনিল বাউল, প্রস্রাব থেকে তোমরা সতর্কতা অবলম্বন করো। হযরতে মাযযা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পান যে মাযযার কবরের মাটিগুলি এমন করে চাপ দিয়ে তাকে ধরছে, সুতার মতো করে ফেলছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অন্যান্য সাহাবাদেরকে, খেজুরের কাঁচা ডাল আনো, এই ডালটা গেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত কাঁচা ডাল অবস্থায় এই ডালগুলি জিকির করবে, আল্লাহ পাক তার কবরের আজাবকে একটু পাতলা করে দিবেন।
মাযরাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দুম্বা পালতেন, বড় লম্বা জুব্বা গায়ে ছিল, দুম্বা প্রস্রাব করতো অনেক সময়, তিনি সতর্কতা অবলম্বন করতে পারেন নাই। বিধায় তার এই অবস্থায় এমন একজন সাহাবি তার অবস্থা যদি হয় তাহলে প্রস্রাব থেকে সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে। চার ব্যক্তিকে কবরে মাটি চাপা দিয়ে তাদেরকে মাটি চাপা দেওয়া হবে। এক নম্বর, যেই ব্যক্তি জামাতে নামাজ আদায় করে না, জামাতে নামাজ আদায় করে না যে ব্যক্তি। দ্বিতীয় নম্বর হল যে সেই ব্যক্তি স্বামী স্ত্রীর একান্ত বসবাসের পরে গোসলও করে না, উজু সে করে না, আর প্রস্রাব থেকে যেই ব্যক্তি সতর্কতা অবলম্বন করে না। তিন নম্বর, চতুর্থ নম্বর, যেই ব্যক্তির একাধিক স্ত্রী আছে, একজনের খোঁজ খবর হয়তো নেই না, আরেকজনের সঙ্গে বসবাস করে, হক আদায় করে না, এই চারজন ব্যক্তির কবরে নামান মাত্র কবরের মাটি তাকে চাপ দিয়ে ধরে সুতার মতো করে ফেলবে। বলবেন জিকির করলাম কোথায় গেল, কোরআন শরীফ তেলাওয়াত করলাম কোথায় গেল, সবই আছে আমলনামায়। জিকিরের সওয়াব হবে, কোরআন শরীফের সওয়াব হবে, যা অপরাধ করছেন এইগুলো আবার গুনার পাল্লার মধ্যেও আবার দেওয়া হবে। এই জন্য ন্যাকের পাল্লায় ন্যাক করলে ন্যাকের পাল্লায় যাবে, গুনা করলে গুনার পাল্লায় যাবে, দুই পাল্লায় মাপামাপি হবে। হাশরের ময়দানে মিজানের পাল্লা, যেটার পাল্লা ওজন বেশি হবে ওই দিকেই তার বিচারটা হয়ে যাবে। ন্যাকের পাল্লা যদি ওজন বেশি হয় জান্নাতে যাবে, আর গুনার পাল্লার ওজন যদি বেশি হয় জাহান্নামে এসে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাতা, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কালিমা শরীফ পড়বে, সেই ব্যক্তি জান্নাতে চলে যাবে। তাহলে পরে জিকির তো বহুই করলাম জীবনে, জান্নাত কি যাব না? যাব, তবে কোনো একদিন জান্নাতেই যাব, বাকি গুনার জন্য শাস্তি ভোগ করার পরে জান্নাতে যাব। গুনার জন্য শাস্তি ভোগ করার পরে তারপরে সে জান্নাতে সে যাবে, আর গুনাহ যদি নাই পাওয়া যায় তাহলে একই ধাক্কায় জান্নাতে যাবে। জোরে কো, আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা, তবু আল্লাহর দরবারে বলি, আল্লাহ যদি এত বিচার করো, এই তোমার এই মহান বিচারের এই দাড়ি পাল্লার নিক্তিতে আমরা ওজন কিছু হবে, শুধু গুনাহ শুধু অপরাধ দিয়া জীবনটা জর্জরিত হয়ে গেল, তোমার অপার করুণার দ্বারা জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। এই জন্য আল্লাহর দরবারে বেজার হয়ে বসে থেকে আল্লাহ পাক বলেন, লা তাকনাতুম মির রহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার রহমত থেকে নিরাশ হইও না, যদি মাফ চাও মাফ করে দেব, আমার বান্দা যদি গভীর রজনীতে উঠে আমি আল্লাহর দরবারে হাজির হয়ে যদি আল্লাহ আল্লাহ বলে, আল্লাহ পাক বলেন, বান্দারে আমার কুদরত এত গরিব হইয়া যায়, আমি আল্লাহ তখন ওই বান্দার সামনে কুদ্দুতিভাবে হাজির হইয়া যাই, আমার বান্দা যদি জিকির করে আমি আল্লাহর কুদ্দুতি দিয়ে আমিও তার স্মরণ করে জিকির করে জিকিরের উত্তর দিয়া থাকি, আমার বান্দা যদি মনে মনে আমাকে ডাকে আমি আল্লাহর কুদ্দুতি দিলে আমি তাকে স্মরণ করি, আমার বান্দা যদি আধাত আসে আমি আল্লাহর কুদ্দুত এক হাত যায়, আমার বান্দা যদি এক হাত আসে আমার কুদ্দুত দুই হাত যায়, আমার বান্দা যদি আমার প্রেমে ভালোবাসায় পাগল হইয়া ঘর থেকে ছুটে যদি হেঁটে হেঁটে আসে আমার কুদ্দুত এত গরিব হয়ে যায় আমি আল্লাহর কুদ্দুত তখন বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। কাজে হাদিস শরীফের মধ্যে আসছে, আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুহু, আল্লাহ পাক বলেন, আমার বান্দা যে বান্দা সবচেয়ে বেশি বিনয়, যার ভিতরে আছেন নরমি, যে বিনয়, আমি আমার ওই বান্দার সঙ্গী সাথী হইয়া যায়।
আর যার মধ্যে আছে কাম ক্রোধ লোভ লালসা হিংসা বিদ্বেষ পরস্টি কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি আছে, আল্লাহ বলেন আমি পছন্দ করি না, আমার কুদরতের আশা করলো কোনো লাভ হবে না। আল্লাহ পাক বলেন ও বান্দা ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর জিকির বেশি বেশি করো, স্মরণ করো, আমাকে স্মরণ করলে আমি তোমারও স্মরণ করবো। এরশাদ হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে ফাযকুরুনি আযকুরকুম অশকুরুনি ওয়ালা তাকফুরু, বান্দারে আমার স্মরণ করো, আমার জিকির করো, আমার জিকির করলে জিকিরের উত্তর দিয়া থাকি। আমার দরদি বন্ধু বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাম, সকলে গায়ে গায়ে ডান হাত ধরে গুনার জন্য তওবা হবে, বাকি আলাপ আলোচনা পর হবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা কি আমায় সবুরি বাতু সে আওর সবুরে কামো সে আওর বায়াত কি আমায় উপর হাত মুহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকী খলিফা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ আজহারুল ইসলাম সিদ্দিকী সাহেব কে হাই মেরে মাওলা ইস্তাওবা আওর ইসবায়াত কবুল ফরমা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবুল করে নাও। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার আশিক বানাইয়া নাও, তোমার পাগল বানাইয়া নাও। এখানে তোমার দরবারে পাগলের হাত তুলেছে, জানি না কোন পাগলের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, হাতগুলোকে তুমি কবুল করে নাও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াফবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বহক কলিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল।